नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। समय में आपने उन्होंने चूल हेयर कटिंग पर बढ़िया ध्यान दिया, अपने स्वास्थ्य पर बढ़िया ध्यान दिया, देखने में और कैसे स्मार्ट बने और सुंदर बने इस पर ज्यादा ध्यान दिया। आसनसोल की जनता फाड़ में जाए, आसन 2 लाख वोट से जिन्होंने उन्हें जिताया वो फाड़ में जाए, वो जानते हैं कि यहाँ की जनता हम कुछ भी करें हम फिर जीत जाएंगे, ये अहंकार उनके मन में है। लेकिन आने वाले दिनों में उन्हें पता चलेगा आसनसोल की जनता जब किसी को प्यार करती है तो बहुत प्यार करती है, लेकिन उसके भी धैर्य की एक सीमा होती है, वो धैर्य अब टूट रहा है। ये प्रेस मीट डाका हुई है, क्या प्रेस मीट में उद्देश्य जो लॉकडाउन है समय जिला तृणमूल कांग्रेस से प्रतिज्ञा की काज करें विभिन्न स्तर अपना की ब्लॉक लेवल तक शुरू करे, राज्य लेवल तक शुरू करे, जिला लेवल तक शुरू करे, और जो तो एडमिनिस्ट्रेशन है अच्छे तृणमूल कांग्रेस से ग्राम पंचायत की शुरू करे, पंचायत समिति, जिला परिषद, कॉरपोरेशन और पार्टी हमारे पार्टी भूमि की प्रत्येक अंचल, वार्ड, बूथ, ब्लॉक, जिला सभी तृणमूल कांग्रेस के कार्यकर्ता नेतृत्व सभाई मिली साधारण मानुष के पास दाड़ावर जो चेष्टा कर साधारण मानुष असुविधा के साथ दिए जो तो असुविधा छो जा बार करार जो चेष्टा कर तृणमूल कांग्रेस भूपति की। और आज के दिन ये प्रेस मीटे हमें बोलो जिला तृणमूल कांग्रेस के प्रेसिडेंट और मेयर विधायक जितेंद्र तिवारी के डिटेल आज का एक प्रेस मीट है जो डिटेल अपना सामने रखा तृणमूल कांग्रेस कमिटी तरफ आज के प्रेस मीट रखा हुई है। हमारे मध्य उपस्थित आज हमारे जिला कमिटी चेयरमैन तथा कोऑर्डिनेटर माननीय बी सिद्धार्थ दासुदा, हमारे दल तरफ बस किस कथा अपन संगे शेयर करा खूब प्रयोजन। लकडाउन प्राय उठते चलो लकडाउन समय की फेस करज कर विस्तारित एक दल तरफ एक परिसंख्यन अपने का जावा उचित तई इस 8.5 लक्ष मानुष के 8.5 लक्ष मानुष के सुरक्षित जगह नहीं जावा तर मध्य अने केलरेडी क्षतिपूरण देव शुरू हो डैमेज 1 करोड़ 1 कोटी मानुष डैमेज हो 1 लाख कोटी डैमेज हो 1000 जेखने 1 लक्ष कोटी टाकार क्षति से मात्र 1000 कोटी टाकार रिलीफ घोषणा कर केंद्रीय सरकार तरफ थे 1 लक्ष पाई 1 लक्ष कोटी टाका लस मानुषर से मात्र 1000 कोटी टाका घोषणा कर केंद्रीय सरकार तरफ थे आम्फान जरा एफेक्टेड तक ये देवा आल्टिमेटली सबटाई देखे मन हो বাংলার মানুষকে কিভাবে আরো কষ্ট বাংলার মানুষ কষ্ট আরো কি করে বাড়ানো যায় এবং শুধু মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতে গিয়ে বাংলার মানুষকে তারা টার্গেট। আপনাদের জেনে ভালো লাগবে যে আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে গ্রামীণ যে রোজগার যোজনা মনরেগা তার মাধ্যমে অলরেডি কাজ শুরু হয়েছে এবং 9টা জেলাতে প্রায় 51 লক্ষ মানুষের কাছে সেই কাজের সুযোগ আমরা পৌঁছে দিয়েছি যাতে তারা এই কাজের সঙ্গে যুক্ত হতে পারে এবং নিজের এভরিডে জীবনে যে রুজি রোজগার সেটা তারা কিন্তু পেতে পারে। আপনাদের ভালো লাগবে যে ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা করে এখন অলরেডি আমরা 1500 ফ্যামিলির 25,000 ফ্যামিলির কাছে অলরেডি আমরা এটা আমাদের সরকার কিন্তু পৌঁছে দিতে পেরেছে। এছাড়াও আপনারা দেখবেন যে বিপর্যয়ের সময়ও বিভিন্ন ভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুরো টিম যখন তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে তখন ভারতীয় জনতা পার্টি বা অন্যান্য যারা বিরোধিতা করছে তারা এটাকেও উদ্ধার কাজও কি করে ব্যাহত করা যায় এটার মধ্যে কি করে ডিস্টার্বেন্স তৈরি করা যায় তার একটা চেষ্টা তারা করেছে। আমরা একদিকে আপনারা দেখেছেন যখন আমাদের সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মানুষের এত কাজ করছে তখন বিরোধীদের প্রায় প্রতিদিন বিদ্যুত অফিসে গিয়ে বিদ্যুৎ বিল মকুব করতে হবে, 3 মাসের বিদ্যুৎ বিল নেওয়া চলবে না। আচ্ছা, ভারতীয় জনতা পার্টির শাসিত যে রাজ্য আছে অনেক রাজ্য তো আছে সেখানে কি বিদ্যুৎ বিল মকুব হয়েছে সেটা করাতে পেরেছে?
সারা ভারতবর্ষে যেটা আপনি করাতে পারলেন না বাংলা এসে সেটা ডিমান্ড করছেন। আমাদের আরেকজনের কথা না বললেই নয়, আমাদের আসানসোলের সাংসদ মাননীয় বাবুল সুপ্রিয়, যখন আসানসোলের মানুষ বিপদে ছিলেন তখন তিনি দিল্লিতে বম্বেতে বসে তার হেয়ার স্টাইল কেমন, চুল কিভাবে কাটতে হয়, ঘরে রান্না কিভাবে করতে হয়, ফিটনেস কিভাবে মেনটেন করা যাবে এসব করেছেন। আর তার কিছু কর্মীদেরকে দিয়ে আসানসোলে কি করে ডিস্টার্বেন্স তৈরি করা যায়, বিভিন্ন জায়গায় গিয়ে প্রেস মিট করা, ডেপুটেশন দেওয়া, এটা কি ডেপুটেশন দেওয়ার টাইম? একটা ঘটনা দেখান তো যে কোভিড পেশেন্ট যেখানে পাওয়া গেছে বা যেখানে কোভিড আতঙ্ক সেখানে বিজেপি লোকরা গিয়ে কাউকে সচেতন করছেন যে না ভাই সোশ্যাল ডিস্টেন্সিং মানুন, আমরা আপনার পাশে আছি, কি অসুবিধা হলো না হলো। শুধু তাই না, একটা কোভিড পেশেন্ট আপনারা জানেন যে যাদের তথ্য উনি জানতে পেরেছিলেন আপনার কুলটির ছেলে, তার আইডেন্টিটি ডিসক্লোজ মিডিয়াতে বলে দিলেন, ফেসবুকে দিয়ে দিলেন, এই কোভিড সেই কারণে তাকে কত কষ্ট ভোগ করতে হলো। পরবর্তী ক্ষেত্রে আমাদের দলের নির্দেশে আমরা গিয়ে ওদের বাড়িতে গিয়ে দেখা করলাম, তার সব ব্যবস্থা করা হয়েছে। ওনার জম্মু কাশ্মীর নিয়ে ওনার দায়িত্বহীন যে মন্তব্য, তার ফলে দেখে সেনাবাহিনী যারা আছে আমাদের ফোর্সে যারা আছে তাদের মনোবল কতটা ভেঙেছিল সেটা আপনারা অলরেডি জানেন। লকডাউনের সময় ওনারা লকডাউন যখন একটু শিথিল করা হলো তখন তিনি এলেন ক্যালকাটা অব্দি এলেন, আসানসোল আসার তার সময় হলো না, কারণ তার ভয় আছে আসানসোলে এলে যদি আমি এফেক্টেড হয়ে যাই। মানুষকে যারা ভালোবাসতে পারে না, আসানসোলের মানুষকে যারা এবং যে কোনো কথা বলে কি আমি 2 লাখ ভোটে জিতেছি, আমি 2 লাখ ভোটে জিতেছি, 2 লাখ ভোটে জেতা এত অহংকার এটা ঠিক না। এবং 2 লাখ ভোটে যারা জিতেছেন তো আসানসোলের মানুষের ভোটে তো জিতেছেন, আমরা তো বলছি না যে দাসুদাকে আপনি হেল্প করুন বা আমাকে হেল্প করুন বা অন্য কোনো টিএমসি নেতাকে হেল্প করুন, যারা আপনাকে জিতিয়েছে যারা আপনাকে ভোট দিয়েছে তাদের পাশে আপনি থাকবেন না, তাদেরকে আপনি হেল্প করুন, সে দায়িত্ব আপনি পালন করলেন না আলটিমেটলি। কিন্তু আমাদের তো কোনো উপায় নেই, আমরা এখানেই জন্মগ্রহণ করেছি, এখানেই আমাদের মৃত্যু, তাই আমরা এখানেই থাকবো, আমাদেরকে এটা করতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের তিনি টিম লিডার, তার নির্দেশে তার সৈনিক হিসাবে আমাদের পুরো টিম, দাসুদা আছেন, আমি আছি, আমাদের মলয় ঘটক মন্ত্রী আছেন, আমাদের বিধায়ক আছেন উজ্জ্বল চ্যাটার্জি, তাপস ব্যানার্জি বিধান উপাধ্যায়, আমাদের সুভদ্রা বাউদী বাউরি আমাদের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আছেন, সভাধিপতি আছেন, কর্মাধ্যক্ষরা আছেন, দুর্গাপুরে আমাদের মেয়র আছেন, দুর্গাপুরে আমার এমএলএ আছেন বিশ্বনাথ পাড়িয়াল, অন্যান্য বিভিন্ন ব্লক সভাপতিরা আছেন, যুব সভাপতিরা আছেন, অন্যান্য যে আমাদের শাখা সংগঠনের তার নেতৃবৃন্দ আছেন, সবাই মিলে কিন্তু প্রত্যেক দিন তারা চেষ্টা করছেন। এছাড়া অনেক এনজিও এগিয়ে এসছে, তারা কিন্তু মানুষের পাশে থাকার চেষ্টা করছে, কিন্তু আমাদের সাংসদদেরকে পাওয়া যায়নি, তারা এখানে এলেন না। এর সঙ্গে আমরা দেখব যে এই পশ্চিম বর্ধমান জেলায় আমরা কিছু কাজ করেছি যেটা একটা বিস্তারিত তথ্য আপনাদের কাছে দেওয়া দরকার। আমরা প্রথম মানুষের কাছে 2 লক্ষ যারা ইকোনমিক্যালি একটু উইক ছিলেন তাদের কাছে কিন্তু ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ আমাদের দলের তরফ থেকে করা হয়েছে। বিভিন্ন লোক নেতৃবৃন্দ সবাই মিলে প্রায় 2 লক্ষ মানুষের কাছে আমরা ত্রাণ পৌঁছে দিয়েছি। বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ব্লক এবং জেলা স্তরের নেতারা আমরা হেল্পলাইন দিয়েছিলেন, যে এই হেল্পলাইনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, এবং প্রত্যেক হেল্পলাইন নাম্বার যারা ফোন করেছে আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ মিলে প্রায় 20,000 এরকম যারা ফোন এসেছিল তাদেরকে কিন্তু আমরা হেল্প করেছি, অন্য জায়গায় পৌঁছে অন্য রাজ্যে যারা যেতে চাইছিল সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি, অন্য রাজ্য থেকে আমাদের এখানে আসতে যারা চাইছিল তাদের আনার ব্যবস্থা করেছি। এই কাজ কিন্তু আমরা করেছি। গ্রাম ও বস্তিতে 5 লক্ষ মানুষের মাঝে 29টা কোভিড সংক্রান্ত আমরা সচেতনতা শিবির করেছি, বিভিন্ন জায়গায় গিয়ে লোককে বোঝানো যে আপনি কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবে, কিভাবে আপনার লাইফ রক্ষা করবেন, এসব আমরা করেছি। প্রত্যেকদিন প্রায় এই জেলায় অন্তত 150টা ওয়ার্ডে এবং 320টা গ্রামে পশ্চিম বর্ধমান জেলায় আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে তারা কিন্তু পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তাদের আপদের বিপদে থাকার চেষ্টা করেছে। আমাদের জেলা পরিষদের সভাধিপতি সুভদ্রা বাউরি এবং আরও অনেকে আছেন যারা কমিউনিটি কিচেন করেছেন এবং প্রচুর মানুষকে প্রত্যেকদিন আহার দেওয়ার চেষ্টা তারা করেছেন। কিন্তু যখন একদিকে আমরা এটা করছি তখন আমরা দেখছি বিজেপি কি করছে, বিজেপির বড় কিছু কিছু নেতা তারা কার ভাইপো একটা জঘন্য অপরাধ করলো কি করে তাকে সেভ করা যায় সেই চেষ্টা করছে, কিভাবে নিজের ভাইপোকে রক্ষা করবো, ভাইপো জঘন্য অপরাধ করলেও তার দায় দায়িত্ব নেব না, সে যাতে অ্যারেস্ট হোক সে ব্যবস্থা করবো না, উল্টো থানাতে গিয়ে ঘেরাও করবো, এইসব কাজ করছে। আর বিজেপি কার জোরে চলছে, এই জেলায় বিজেপি কোনো নেতা নেই, বিজেপির বেশ কিছু এমন ব্যক্তি যারা যাদেরকে আমরা দল থেকে বহিষ্কার করে দিয়েছি, তারা তাদের অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল, বেশ কিছু ব্যক্তি যারা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল বলে আমাদের দল থেকে বহিষ্কার করে দিচ্ছে, যারা এখন মাফিয়া হিসাবে নিজেকে
জাহির করছে, তাদের ভরসায় বিজেপি নেতারা চলছে। বিজেপির নিজের কোনো সংগঠন নেই, কিছু মাফিয়া কিছু দাগি লোকদেরকে নিয়ে তারা এখন আসল এই পশ্চিম বর্ধমান জেলায় তাদের সংগঠন তৈরি করার চেষ্টা করছে। এটা আমরা ব্যর্থ করব এবং আলটিমেটলি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের এই পশ্চিম বর্ধমান যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের কর্মীরা আছেন, তাদেরকে নিয়ে আমরা যেভাবে মানুষের পাশে ছিলাম আগামী দিনে আমরা মানুষের পাশে থাকব এবং এই জেলার মানুষ এবং পশ্চিমবঙ্গের মানুষ বিজেপির এই যে অপচেষ্টা, বিজেপির বাংলাকে কালিমালিক্ত করা এই যে প্রচেষ্টা সেটাকে ব্যর্থ করবে এবং আগামী দিনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যে বাংলা, আমরা বাংলার যে গৌরব আমাদের ছিল, বাংলার যে ঐতিহ্য আছে সেটাকে আমরা রক্ষা করবো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে আমরা এই যে কোভিড-19 যে প্রকোপ সেটা থেকে বাংলার মানুষকে মুক্তি আমরা সবাই মিলে দিতে পারবো এবং যারা দুর্গত মানুষ তাদের পাশে আমরা থাকবো। এটাই জাস্ট শেয়ার করার জন্য। এবং কয়েকটা জিনিস আরো আমাদের চেয়ারম্যান সাহেব বলেছেন, শেয়ার করে দিতে চাই যে এআইটিসির আমাদের যারা আমাদের নেতৃবৃন্দ আছে তাদের উদ্যোগে প্রায় 1200 ছাত্রকে আমরা কিন্তু অন্যান্য রাজ্য থেকে এখানে কিন্তু আনতে সাহায্য করেছি। তারা সামনে থেকে তাদেরকে নিয়ে আসছেন, রেশন, ওষুধ, চিকিৎসা এগুলো সবই আমরা প্রায় 20,000 লোককে আমরা পাইয়ে দিয়েছি। এটা তো টিডিবি কলেজ, বিবি কলেজ এর বিভিন্ন কলেজে আমাদের যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্ট আছে তারা নিজেরা স্যানিটাইজার তৈরি করে প্রায় 1500 লিটার স্যানিটাইজার কিন্তু বিভিন্ন জায়গায় তারা ডোনেট করেছে যাতে। এছাড়া আমাদের দলের তরফ থেকে বিভিন্ন নেতৃবৃন্দ এই কোভিড-19 এর সময় যারা যারা অগ্রণী ভূমিকা নিয়েছেন, যেমন ডাক্তারবাবুরা আছেন, নার্স দিদিরা আছেন, সোশ্যাল ওয়ার্কাররা আছেন, সবাইকে ফেলিসিটেট করা, প্রেস মিডিয়ার লোকেদেরকে ফেলিসিটেট করা যাতে তারা উৎসাহ পেয়ে আরো ভালো কাজ করতে পারে সেই কাজ কিন্তু আমরা করেছি। এবং যখন আমরা এই কাজগুলো করছিলাম তখন আমরা দেখেছি যে একটা ফেক ফটো দিয়ে বাবুল সুপ্রিয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিনহার একটা ফেক ফটো দিয়ে তাকে কালিমালিমুক্ত করার চেষ্টা করেছেন এবং যখন তার বাংলার মানুষের পাশে থাকা উচিত ছিল তখন সেটা না করে তারা ফেক ভিডিও কি করে তৈরি করা যায়, ফেক ফটোগ্রাফি কি করে করা যায় সে কাজে তারা ব্যস্ত ছিলেন। এবং আমরা এই কয়েকটা বিজেপির জেলা নেতৃত্ব আমরা যেটা বলেছি যে বিজেপির জেলা নেতৃত্ব যারা আছেন তারা নিজের যারা করাপ্ট রিলেটিভরা আছে তাদেরকে কি করে সেভ করা যায় সেই কাজে ব্যস্ত আছে এবং তাদের মেরুদণ্ড নেই বলে তারা বেশ কিছু এন্টি সোশ্যালদেরকে ভর করে এখানে সংগঠন তৈরি করার চেষ্টা করছে, যেটা কিন্তু বাংলার মানুষ, আমাদের পশ্চিম বর্ধমানের মানুষ, আসানসোল দুর্গাপুরের মানুষ প্রত্যাখ্যান করবে এবং আসানসোল দুর্গাপুরের মানুষ কোনো এন্টি সোশ্যালকে নিয়ে রাজনীতি করার পরিবেশ পছন্দ করেন না এবং তারা ওদেরকে প্রত্যাখ্যান করবেন এবং তৃণমূল কংগ্রেসেও আগামী দিনে এখানে ক্ষমতায় থাকবে। ধন্যবাদ। এই কয়েকটা জিনিস আপনার সাথে শেয়ার করবো।